বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্যে গত সন্ধ্যায় নোবেল রেড প্রফেসর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে সতেরো সদস্যের উপদেষ্টা পরিষদ বা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে এই সরকার কতদিন থাকবে সরকারের প্রধান যেটা মানুষের আকাঙ্ক্ষা জনআকাঙ্ক্ষা সেটা হচ্ছে এটা অবাধ সৃষ্ট গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান এবং এর বাইরে তারা কি করবে ছাত্রদের যে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা এই গণভ্যুত্থানে যারা আর নেতৃত্ব দিয়েছেন সংগঠিত করেছেন তাদের কিছু আকাঙ্ক্ষা আছে তাদের প্রতিনিধিরাও এই সরকারে আছে আর সেটা কিভাবে বাস্তবায়িত হবে কতদিনে বাস্তবায়িত হবে সেটার দায়িত্ব কি এই অন্তর্বর্তীকালীন সরকার নেবে না বাংলাদেশের নির্বাচিত সরকার গ্রহণ করবে সেটাও একটা বড়ো প্রশ্ন সব মিলিয়ে এই সরকারের আগামী দিনগুলো এবং তার সঙ্গে ভূ রাজনীতি ভূ অর্থনীতি নানা প্রসঙ্গ জড়িয়ে আছে সেগুলোকে বাংলাদেশ কিভাবে আগামী দিনগুলোতে ডিল করবে মোকাবেলা করবে ইতিমধ্যেই ভারতীয়দের নানা প্রতিক্রিয়া আমরা দেখতে পাচ্ছি কি তাদের গণমাধ্যম অত্যন্ত সরব সরকারের ভূমিকা আমরা দেখতে পাচ্ছি চীন স্থিতিশীলতা ফিরে আসবে এই আকাঙ্ক্ষা তারা ব্যক্ত করেছে করে চলেছে সেটাও আমরা দেখতে পাচ্ছি যুক্তরাষ্ট্র এটি অবাসিষ্ঠ গ্রহণযোগ্য নির্বাচন আশা করছে সেটাও তারা বলেছে এবং সরকারের সাফল্য কামনা করছে এইসব বিষয় নিয়ে এক আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বসা আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক ডক্টর রাশেদ আল মোহাম্মদ তিতমির এবং আমার ডানে রয়েছেন ভূ রাজনীতি এবং রণকৌশল বিশেষজ্ঞ অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শামীম কামাল ডক্টর শামীম কামাল আপনাকে বিশেষভাবে স্বাগত আপনি প্রথম এসেছেন তৃতীয় মাত্র সেই জন্য আলোচনাটা শুরু করতে চাই একটু জাস্ট বুঝতে চাই যে কেমন হলো নতুন সরকার অন্তর্বর্তীকালীন সরকার অবশ্যই আমরা এখনো নিশ্চিত নই অন্তর্বর্তীকালীন সময়টা কত দিনের জি প্রথমেই আমি এই আন্দোলনে যারা আত্মাহতি দিয়েছেন সেই সমস্ত শহীদদের স্মরণ করছি এবং তাদের পরিবার তাদের বন্ধু এবং দেশমাতৃকার সবার সাথে সহমর্মিতা প্রকাশ করছি আমরা এই আন্দোলনে একটা জয় পেয়েছি দুটো বিষয়কে পরাজিত করেছি প্রথম জয়টা হয়েছে যে বাংলাদেশে একটা ধারণা প্রচলিত ছিল যে আপনার হচ্ছে যে বাংলাদেশে আসলে কোনো আন্দোলন হবে না এবং সরকার পরিবর্তন ঘটবে না তা আমরা লক্ষ্য করলাম যে এই যে অনিবার্যতা যেটা নিয়ে আমরা অনেক আলোচনা করেছি এখানে সেই অনিবার্যতা আজকে জয়ের মুখ দেখেছে কেন দেখেছে কারণ হচ্ছে যে একটা সামাজিক সম্মতি তৈরি হয়েছে সোশ্যাল অ্যাপ্রুভাল যে আমরা আসলে যে দেশে আছি সেই দেশে আপনার যেটা বড় অনুপস্থিতি ছিল সেটা হচ্ছে জনগণের প্রতিনিধিত্বের অনুপস্থিতি এবং তার সাথে ছিল হচ্ছে একটা বৈধতাহীনতার সংকট তার মানে আমরা সেখান থেকে বেরিয়ে এসে একটা সামাজিক সম্মতি তৈরি হয়েছে যখন সামাজিক সম্মতি তৈরি হয় তখন আমরা জানি যে একটা রেভলিউশনারি রাইজ ইন এক্সপেকটেশন জন্মে কারণ এটা তো আপনার সমস্ত জনগণের মধ্যে একটা সম্মতির মাধ্যমে একটা পরিবর্তন ঘটেছে আর পরাজিত হয়েছে দুটো বিষয় প্রথম বিষয় হচ্ছে যে আপনার মিথ্যার বেশাতি দিয়ে বানানো কোনো গল্প আসলে টিকে থাকে না যেটা আমরা লক্ষ্য করেছি যে উন্নয়নের যে গল্প সেই গল্পটা বানানো গল্প ছিল দেখেন কি অবস্থার মধ্যে আমাদের রেখে দিয়েছে আমি পরিসংখ্যানে যাব না কিন্তু দুটো পরিসংখ্যান দিলেই বোঝা যাবে আসলে আমরা কোন পরিস্থিতি এবং কোন চ্যালেঞ্জের মুখে আছি যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসে দুই সালে তখন আমাদের ঋণের পরিমাণ ছিল দুই লাখ ছিয়াত্তর হাজার কোটি টাকা সেটা পনেরো লাখ কোটি টাকা পনেরো বছরে বেড়ে আজকে আঠারো লাখ ছত্রিশ হাজার কোটি টাকা হয়েছে তার মানে বাংলাদেশের মোট ঋণের পঁচাশি শতাংশ আপনার পনেরো বছরে বেরিয়েছে তো এই বেড়ে যাওয়া কেন কারণ এই বেড়ে গেছে এই জন্যে যে তাকে ক্ষমতায় থাকতে অর্থাৎ ওয়ান পার্টি ডমিনেন্ট স্টেট করতে গেলে মানুষকে টাকা দিতে হয়েছে যার কারণে সমস্ত সবাই বলেছে যে বাংলাদেশের যত মেগা প্রজেক্ট আছে প্রত্যেকটা পৃথিবীর তুলনায় সবচেয়ে বেশি দাম কারণ ওইখান থেকে তাকে টাকা দিতে হয়েছে অথবা আপনি যদি খেয়াল করেন বাংলাদেশের ব্যাংক ব্যবস্থায় সেখানে যখন শেখ হাসিনার সরকার প্রথমে ক্ষমতায় আসলো তখন বাংলাদেশে খেলাপি ঋণের পরিমাণ ছিল হচ্ছে বাইশ হাজার চারশো বিরাশি কোটি টাকা এই হিসেবের কিন্তু ভুল আছে তারপরও এখন গত মার্চ নাগাদ সেটা দাঁড়িয়েছে হচ্ছে এক লাখ বিরাশি হাজার টাকা ঋণের বর কারণ সেই ব্যাংক ব্যবস্থা তাদেরকে পুষতে হয়েছে যেটা আমরা অর্থনীতির ভাষায় বলি একটা রেন্টিয়ার সোসাইটি অর্থাৎ আপনি রাষ্ট্রের কোষাগার থেকে টাকা দেবেন তার বিনিময়ে সে তাকে সমর্থন জানাবে সেটারও একটা আপনার জাঞ্জল্যমান আমরা উদাহরণ দিলাম এবং সেই জন্যেই আমরা সবসময় বলেছি যে এই সরকারের টিকে থাকার আর শর্তগুলো নাই এক দিকে হচ্ছে বৈধতার সংকট তার সাথে সাথে হচ্ছে ওয়ান পার্টি ডোমিনেট স্টেট করার মাধ্যমে তার যে পতন অনিবার্য সেই জন্য আমাদের কাছে এই অর্থাৎ মিথ্যার বেশাতির যে উন্নয়নের এর যে গল্প সেই গল্প আর টিকে থাকেন আর তৃতীয় যেটা আপনার আমাদের আমরা পরাজিত করে করতে পেরেছি যেটা এখানে আমরা বহুতবার আলোচনা করেছি সেখানে বলা হতো যে আওয়ামী লীগের পরে বিকল্পটা কি ওইর তো কোনো বিকল্প নেই কিন্তু আমরা দেখলাম যে সামাজিক সম্মতির মাধ্যমে বিকল্পই শুধু হয়নি কারণ আপনি খেয়াল করেন একজন ব্যক্তি বাংলাদেশে এখন পর্যন্ত বছর বছর একটা দলের সভাপতি যেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বেঁচেছেন বছর জিয়াউর রহমান বেঁচেছেন হচ্ছে পঁয়তাল্লিশ বছর সেখানে তেতাল্লিশ বছর একটা দলের সভাপতি এটা কি পৃথিবীর কোনো কোথাও কোনো ইতিহাসে আছে সেইখানে যেটা হয়েছে তার সাথে আমরা পরাজিত করতে পেরেছি কি এবং অস্বস্তিতে আছে যেটা আপনি বললেন যে মার্কিন যুক্তরাষ্ট্র ভারত এবং চীন হতবাক হয়েছে আমরা কেউ কিন্তু হতবাক হইনি কারণ তারা সবসময় ওই থিসিসের মধ্যে ছিলেন বিকল্প তো নাই সেই জন্যে সবসময় তারা বলেছেন যে এনগেজ করতে হবে ই করতে হবে এবং দেখেন ভারতীয় কি ধরনের পরিস্থিতি হয়েছে প্রতিক্রিয়াগুলো লক্ষ্য করুন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়াগুলো লক্ষ্য করুন কয়েকদিন আগে চীনে তার সাথে রাষ্ট্রীয় সফর ঘটেছে ভারতে তার সাথে রাষ্ট্রীয় সফর ঘটেছে রাষ্ট্রীয় সফর মানে কখন হয় যখন হচ্ছে যে তার স্থায়িত্বশীলতা এবং দুই রাষ্ট্রের মধ্যে স্থায়িত্বশীলতা নিশ্চিত হয় তখনই কিন্তু রাষ্ট্রীয় সফর হয় কারণ রাষ্ট্রীয় সফরে সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ এটা হচ্ছে শীর্ষ পর্যায়ের বৈঠক যার মাধ্যমে একটা দেশের ভবিষ্যৎ নির্ধারণ হয় তারাও কিন্তু হতবাক হয়েছেন কিন্তু বাংলাদেশের যারা আসলে এ আপনার বাংলাদেশের মানুষ এবং তারা আরেকটা তত্ত্বকেও পরাজিত করেছেন। যে বাংলাদেশের পরিবর্তন হতে হলে বহিষ্ঠ শক্তি দরকার হয় তা কিন্তু দরকার হয়নি। বাংলাদেশের পরিবর্তনের ক্ষমতা অন্তস্থ শক্তি দ্বারাই সম্ভব হয় আচ্ছা এখন ভবিষ্যৎ কি হবে তা আমি বুঝতে নতুন সরকার হয়েছে যেমন যেটা বললেন যেটা বলে আমি আমি ব্রিগেডিয়ার সাহেবের কাছে যা আপনি যেটা বললেন আমার মনে হয় চারিদিকে পক্ষপাতিত্বের ছড়াছড়ি আমি এখানে পক্ষপাতিত্বের না না আমি আমার কাছে মনে হয় যে আমি একবার শুনেছিলাম মানে আমার মনে আছে আমি পড়েছিলাম যখন আপনার উনিশশো সালে নতুন সরকার হলো তখন বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বিআইডিএস এর যে বাংলা বাংলাদেশ উন্নয়ন সমীক্ষা বের হয় তখন তখন মনে হয় মহাপরিচালক হয়েছেন কি হন আমার ঠিক মনে নেই আবু আব্দুল্লাহ একটা কথা লিখেছিলেন ওই ওই প্রবন্ধের আমি পুরোটা মনে নেই তবে স্মৃতির থেকে বলার চেষ্টা করছি যে যুগে যুগে অর্জুন জন্মগ্রহণ করবে না সরি কৃষ্ণ জন্মগ্রহণ করবে না যে অর্জুনকে বলে দেওয়ার জন্যে যে কিভাবে সামনের দিকে যেতে হবে আর একটা জিনিস আমি একটু বলে আমি শেষ করে দেই কারণ আমরা পড়েছি টেলস ফ্রম শেক্সপিয়ার তে টেলস ফ্রম শেক্সপিয়ারে যে টেম্পেস্ট নাটক আছে মানে ঝড় তা আমরা অনেকেই বলতেন যে এই ঝড় ঝাপটার দিনে কি পরিবর্তন হয় নাকি কিরা বাংলাদেশে কিন্তু ঝড় ঝাপটার সময় পরিবর্তন হয় এবং সব সময় হয়েছে সেটা সাতচল্লিশের দেশভাগ বলেন এন্ড কিন্তু ওইখানে লক্ষণীয় যদি টেম্পেস্ট নাটকটাকে আমি যেভাবে চার্লস ল্যাম এবং মেরি ল্যাম্বের টেক নাটকটা পড়েছিলাম পরে এসে যখন পড়েছি তখন আমার কাছে মনে হয়েছে যে এই যে ক্যালিনাস এবং এই যে অ্যারিয়াল চরিত্রটা এরা আসলে কাদের প্রতিনিধিত্ব করে তারা প্রতিনিধিত্ব করে হচ্ছে যে অধিকারহীন জনতার এখন দেখার বিষয় যে অধিকারহীন জনতা যারা আসলে রাষ্ট্রের সংবিধানের কারণে হয়েছে যে রাষ্ট্রের সংবিধান কোনোভাবেই নিশ্চিত করে না যে আপনার আর স্বৈরাচার যাতে বারবার হয়ে ওঠে সেভাবেই সংবিধানটা তৈরি হয়েছে যেখানে হচ্ছে যে সেপারেশন অফ পাওয়ার নাই যেখানে হচ্ছে যে আপনার হচ্ছে যে চেক অ্যান্ড ব্যালেন্স নাই যেখানে হচ্ছে মৌলিক অধিকার নাই আবার অন্যদিকে রাষ্ট্রের সক্ষমতা এমন তলানির পর্যায়ে গেছে প্রতিষ্ঠান ভাঙতে ভাঙতে কারণ সৈরা তান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠানকে সহ্য করতে পারে না সক্ষমতাকে সহ্য করতে পারে না এবং আন্তর্জাতিক পর্যায়েও আমাদের যে বিশাল সম্ভাবনা বঙ্গোপসাগর সেটাকে কিন্তু আমরা সামনের দিকে নিতে পারিনি তাহলে হচ্ছে যে জনপ্রশাসন তারপরে স্থানীয় সরকার শিক্ষা স্বাস্থ্য কোভিড আমাদের দেখিয়েছে তার মানে একটা বিরাট একটা রেভলেশনারি রাইজ অব এক্সপেকটেশন হয়েছে তা আমাদের দেখার বিষয়ে হচ্ছে যে সারা পৃথিবীর কাছে পরিচিত অধ্যাপক ইউনুস আসলে তিনি কৃষ্ণ এবং অর্জুনের দুটো সত্তাকে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারবেন কিনা অনেক কিছুই বললেন আবার কিছুই বললেন না আমি আসছি আপনার কাছে বিরজেল মোহাম্মদ শামীম কামাল এখান থেকে শুরু করে যে নতুন একটা যাত্রা কেউ কেউ হয়তো এটাকে জয়যাত্রা হিসেবে বিবেচনা করতে পারেন বা এই ধরনের একটা বৈপ্লবিক পরিবর্তন বা গণভ্যুত্থানের মধ্যে দিয়ে পরিবর্তনের পরে অনেক রকমের ঘটনা ঘটে বিপ্লব প্রতি বিপ্লব অনেক কিছুই থাকে এবং আমি তো রণকৌশল বিশেষজ্ঞ সামরিক বাহিনীদের দীর্ঘদিন কর্মকর্তা হিসেবে কাজ দেখছেন আপনি নতুন সরকার নতুন যাত্রা আপনার সর্বপ্রথম আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই আপনার অত্যন্ত জনপ্রিয় এই অনুষ্ঠান সেখানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য চ্যানেল এবং তৃতীয় তৃতীয় মাত্রকে এবং পাশাপাশি আজকের সহ আলোচক আমার বন্ধুবর যার সাথে আমি একসাথে অনেক কাজই করেছি উনি ভূ অর্থনীতি আমি ভূ রাজনীতি বা রণকৌশলে কাজ করি আমি আমার বক্তব্য শুরুতেই প্রথমেই মহান আল্লাহ আল্লাহ তালার কাছে হাজার কোটি সক্রিয়া জ্ঞাপন করছি যে তিনি জাতিকে একটি অভাবনীয় দুর্যোগ থেকে রক্ষা করেছেন সাবেক প্রধানমন্ত্রী যে সময়টা সিদ্ধান্ত নিয়েছেন যে উনি দেশ ছাড়বেন সেই মুহূর্তে বিভিন্ন দিক থেকে যে জনস্রোত আসছিল এটাকে যদি আর আধা ঘন্টা বা চল্লিশ মিনিট দেরি করা যেত তাহলে এইখানে হতাহতের সংখ্যা যে কত হতো এটা কিন্তু আমরা কেউ ধারণা করতে পারতাম না আমি এখানে ঠিক আসার আগে আগ মুহূর্তে আমার এলাকা লালমনিহাট আদিতমারি উপজেলা সেখানে একজন ছাত্র আজকে মৃত্যুবরণ করেছে যে আহত হয়েছিল ঢাকায় মিরাজ খান এবং তার পাশের ইউনিয়নে আরেকজন আহত আমি এত শঙ্কিত হচ্ছি যদি আমার উপজেলায় আটটা ইউনিয়নের মধ্যে দুইটা ইউনিয়ন দুইজনে এরকম হতাহতের ঘটনা ঘটে তাহলে সারা দেশে কি ঘটেছে তো যাই হোক আমি মিরাজ খানের বাবার সাথে কথা বললাম আমি বললাম যে আপনার ছেলের এই আত্মদান জাতির জন্য যে কত বড় একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়াবে একদিন আপনি সেদিন এত গর্ব গর্বিত বোধ করবেন তার কিন্তু দেখলাম সেই আফসোস নাই তার ভিতরে একটা খুব একটা আহাজারি কিন্তু মানে ছেলে হারিয়েছে তার জন্য কোনো তার বেদনা নাই তো আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি আমরা ভাবি যেটা একটা দ্বিতীয় স্বাধীনতা দ্বিতীয় বিপ্লব তাহলে কিন্তু এই যে যারা মৃত্যুবরণ করেছে ছোট ছোট বাচ্চারা যারা কচি যারা কিশোর ইত্যাদি ইত্যাদি তাদের কিন্তু মুক্তিযোদ্ধাদের মতো এখনই তাদেরকে সংরক্ষণ করতে হবে এবং ওই আবেগের বর্ষবর্তীতে আকাশের তারার নাম তাদের নামে দিলাম একটা রাস্তা করলাম তাতে কিছুই হবে না আমি যেটা মনে করি তাদের যেটা করা উচিত সে যদি একটা সর্বোচ্চ পর্যায়ে সরকারি চাকরি পেতো বিসিএস কর্মকর্তাও হতো সারা জীবন চাকরি করে যে তার অর্থটা পাওয়ার কথা সেই পরিমাণ এবং তার থেকে অনেক বেশি অর্থ তার পরিবারকে এখন দেওয়া উচিত প্রত্যেকটা শহীদ যারা হয়েছে এটা এটা কিন্তু শুধুমাত্র আবেগের বশবর্তীতে দুই একটা শান্তনার বাণী ব্যয় করলে হবে না সময়ের সঙ্গে সঙ্গে আবেগ হবে না তাহলে তাহলে এখন দেখেন আমাদের মুক্তিযোদ্ধার তালিকা নিয়ে আমাদের সংশয় ভুয়া মুক্তিযোদ্ধা ঢুকেছে এবং মুক্তিযুদ্ধের পরে যারা জন্মগ্রহণ তাদের নাম আসছে এখনই উৎকৃষ্ট সময় যারা যারা যেখানে শহীদ হয়েছে আমি এখনই বলতে পারবো আমার এলাকায় কয়জন শহীদ হয়েছে এই তালিকাটা করা খুবই গুরুত্বপূর্ণ আচ্ছা আমি আপনার প্রশ্ন উত্তর দেওয়ার আগে আমি দুই তিনটা জিনিস বলতে চাই আমাদের একটা জাতিগতভাবে বিশাল সংকট আছে আমি আহমেদ সফার রেফারেন্স দিয়ে বলি আমাদের জাতির তিনটা বড় বড় সংকটের মধ্যে একটি হচ্ছে আমাদের কোনো ইতিহাস নাই দ্বিতীয় হলো আমাদের কোনো ইতিহাস চর্চা করতে করতে আমরা চব্বিশ ঘন্টা ব্যয় করে দিয়ে দিনের আমি দুঃখিত বাংলাদেশের ইতিহাস আপনি বলেন স্পেসিফিক কোথেকে শুরু করবেন বাংলাদেশের ইতিহাস দেখার দুইজন চেষ্টা করেছে বিচারপতি হাবিবুর রহমান আকবর আলী খান তাও স্পষ্ট কিছু নাই আপনি থেকে শুরু করবেন একাত্তর থেকে সরি এটা কোনো ইতিহাসই হবে না তো যাই হোক তাহলে যে জাতির কোনো ইতিহাস নাই যে জাতির কোনো লক্ষ্য নাই এবং সবচেয়ে ভয়ঙ্কর যে জিনিসটা যে জাতির কোনো পুনর্জাগরণ নেই কিন্তু আজকে আমরা যে একটা বিপ্লব এই যে একটা একটা নতুন বাংলাদেশ অর্জিত হলো এখানে আমার সুস্পষ্ট কিছু প্রস্তাবনা আছে প্রথম কথা হলো এই আন্দোলনটাকে একটা নাম দেওয়া উচিত এটাকে আমরা বলবো যে দুই হাজার ছাত্র আন্দোলন সরি এটা ইতিহাসের পাতায় মুছে যাবে হারিয়ে যাবে অন্যভাবে লেখা হবে সুতরাং এই আন্দোলনের যে সফলতা আমরা স্বাধীনতা বলছি এটা একটা নাম দিতে ব্রেনেসা যেমন আমরা পেয়েছি ফরাসি বিপ্লবে পেয়েছি বলসিপিক রেভলিউশনে পেয়েছি সিপাহী বিপ্লবে পেয়েছি এইরকম একটা নাম থাকা উচিত হতে পারে বাংলা জাগরণ ইত্যাদি ইত্যাদি দ্বিতীয়ত হলো আমাদের জাতির কোনো মটো নাই আপনি দেখেন জাপানের ওই যে ছেলেটার ছবি যে তার ভাইকে কাঁধে নিয়ে আছে তাকে এক সোলজার বলছে ফেলে দাও তাকে আমরা ইয়ে করবো না বলছে নো আই ক্যানট ডু দ্যাট সে আমার ভাই সে ভারী নয় মোটেই ভারী নয় তা এমন আমরা আজকে যে ঘটনাটা দেখলাম যে রুদ্র যেভাবে মুগ্ধ যেভাবে পানি দিল আমাদের কি এরকম একটা স্লোগান হতে পারে না ভাই পানি লাগবে আপনি দেখেন পানি জীবন বাঁচানোর জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান দ্বিতীয়ত হচ্ছে সে সম্প্রদান কারকে কোনো শর্ত ছাড়া ত্যাগ স্বীকার করবে ভাই আপনার পানি লাগবে কিনা সো পুরো জাতির একটা স্লোগান দরকার এরকম ভাই পানি লাগবে কিনা ইত্যাদি ইত্যাদি থার্ড হলো আমাদের একটা লোগো থাকা উচিত সেই লোগোটা কীরকম আমি বলি আজকে আপনি যতই চেষ্টা করেন না কেন আপনি আজকে আবু সাঈদকে বাংলাদেশের মানচিত্রের মধ্যে আটকে রাখতে পারবেন না সে এখন পৃথিবী জোড়া একটা আইকন এবং তার যে চিত্র তার যে হাত পা প্রসারিত করা ছবি তার পিছনে বাংলাদেশের লাল সবুজের মানচিত্র হোক আমাদের আগামী দিনের লোগো তাহলে দেখেন আপনি এখানে ইতিহাস এখান থেকে রচনা করতে পারেন দ্বিতীয় হলো আপনি লক্ষ্য স্থির করতে পারেন মধ্যম উপার্জনের দেশ মানে ফকির থেকে মোটামুটি সচ্ছল হওয়ার একটা টার্গেট এটা কোনো জাতির কোনো লক্ষ্যমাত্রা হতে পারে আপনি আমাকে বলেন মোটাই না সেকেন্ডলি হচ্ছে পুনর্জাগরণ আপনি যদি আজকে চিন্তা করেন যে আমরা এখন যে ফুটিংয়ে আছি যে মানসিকতা আছি তাহলে পুরো জাতি এখন একটা জায়গায় আসছে দিস ইজ কল রেনেসা রেনেসা কখন হয় যদি আপনার ফ্রেঞ্চ রেভলেউশনে বলতে মন্তেস্কু আর উশুকে না আনা যেত তাহলে কিন্তু ফ্রেঞ্চ রেভলিউশনের ইয়ে থাকতো না এই মর্যাদা থাকতো না বা এত এত সুনাম সুখ্যাতি অর্জন করতে পারতো না ছোট্ট একটা ঘটনা টেনিস কোর্টে তারা সপরটা নিয়েছিল তার থেকে তো ফ্রেঞ্চ রেভলেশন এবং কী ছিল লিবার্টি ইকুয়ালিটি অ্যান্ড ফ্যাটারনিটি এখন আমাদের যে মুক্তিযুদ্ধের চেতনা সেখানে যে বিষয়গুলো বলা আছে প্রিয়াম্বল থেকে শুরু করে জাতীয়তাবাদ গণতন্ত্র সমাজতন্ত্র পরস্পর বিরোধী দুইটা আইটেম আবার ওই দিন ব্রাকেট সামাজিক এবং অর্থনৈতিক ন্যায় বিচারের ক্ষেত্রে নিরপেক্ষতা চারটার একটা পিলারও এখন নাই তাহলে সেই সংবিধানের আর কি মূল্য থাকলো সুতরাং রেনেসা বলতে আমি এই জিনিসগুলোকে নতুন করে আমি চিন্তা করতে বলছি সো তিনটা জিনিস আমি কথা বললাম যে এই আন্দোলনের একটা সুস্পষ্ট নামকরণ হওয়া উচিত এটা একটা লোগো থাকা উচিত একটা মোটো থাকা উচিত সো আমার যেটা প্রশ্ন ছিল যে নতুন সরকার গঠিত হয়েছে যে লক্ষ্য যে অধিকারের জন্যে সংগ্রাম সেই সংগ্রাম নিশ্চিত করবার জন্য অবশ্যই বাংলাদেশকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রবেশ করতে হবে সেখানে একটা নির্বাচন লাগবে সরকার লাগবে আরও অনেক অঙ্গীকার অনেক রিফর্মসের কথা আছে আপনি কিছু প্রস্তাব করেছেন যে সরকারটা হলো সেই সরকারটা কেমন এই সরকারটা আপাত দৃষ্টিতে দেখে আমি বলতে পারি আপনি বন্ধুর মতো অর্জুন আর কৃষ্ণের একটা আমি এত এত জ্ঞানী এবং এত মেধাবী নই যে তার মতো সুন্দর উদাহরণ দিয়ে বলতে পারবো আমার আমরা যাদেরকে দেখছি আজকে সরকারে এখানে আমার অবজারভেশন হচ্ছে অধ্যাপক ইউনুস আন্তর্জাতিক মানসম্পন্ন মানুষ ওনার পরিচিতি আমি যেটা জানি যে কোন জায়গায় উনি যদি লেকচার দেন আরেক দেশ থেকে চার্টার বিমানে তাকে পাঠানো হয় একটা জিনিস খেয়াল করেন যে এই সরকার পতনের আগে আওয়ামী লীগ সরকার পতনের আগে জামাতি ইসলামকে ব্যান করতে গিয়েছিল মানে বৈসাদৃশ্যের কথা বলছি করতে গিয়েছিল না পরিপত্র করে মানে অর্ডার বের পরিপত্র বের করেছে যাই হোক সেটা একটা আর সেকেন্ড হচ্ছে মানে সেই সরকারি প্রফেসর ইউনুসকে মানে দণ্ড দিয়েছে অর্থদণ্ড থেকে এবং বৈপুরত্ব এবং কি নির্মম পরিহাস ভাগ্যের দুইটা ক্ষেত্রেই আজকে জামাতি ইসলাম বাংলাদেশের এই সরকার এবং আলোচনার ক্ষেত্রে বড় একটা ভূমিকা পালন করছে এবং প্রফেসর ইউনুস দণ্ডিত ব্যক্তি আবার এই পাশা উল্টে এখন এই পর্যন্ত আসছে এখন আপাত দৃষ্টিতে আমাকে দেখতে হবে যে এই সরকারের লক্ষ্য কি। আপনি কি শুধু একটা নির্বাচন চান তাহলে কিন্তু তিন মাসে যথেষ্ট আর আপনি যদি চান জঞ্জাল পরিষ্কার করে তারপরে একটা গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করতে তার জন্য সময় লাগবে আপনি আজকে রাষ্ট্রের যে তিনটা গুরুত্বপূর্ণ অর্গান বিচার বিভাগ শাসন বিভাগ আইন বিভাগ কোন জায়গাতে আপনি আজকে জঞ্জাল দেখবেন না যদি বলি 90 ভাগ জঞ্জাল 10 ভাগ জিনিস ঠিক আছে তাহলে এটা কি সহজ আপনি তো আপনি তো সামরিক বাহিনীতে ছিলেন এবং 2007 এ এটা আপনি সামরিক বাহিনী আমি নিশ্চিতভাবে বলতে পারি যে আপনি ছিলেন এবং 2007 এ যে সরকারটি ছিল জঞ্জাল পরিষ্কার করবার জন্য এবং ப্যাগ বাই আউটফোর্সেস রেজাল্টকে জঞ্জাল পরিষ্কার হয়েছে এবং আজকে এসে আবার যারা এই আন্দোলন সংগ্রামের মূল ভূমিকা ছিল তারা বলছে নো সেনা সমর্থিত না না সেনা সহযোগিতার কোন সরকার আমি একটু চেষ্টা বুঝতে চাইছি এবং এই সরকারটা ছিল আচ্ছা আপনি এখানে সেনা সমর্থিত বা মার্শাল ল বা কিভাবে সেটা বড় কথা না বড় কথা হচ্ছে যে এই সরকারটার সাথে সরকারের পিছনে সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনীর সমর্থন আছে কিনা সেটা তো প্রথম কথা হচ্ছে আমি বলবো যে হ্যাঁ আচ্ছা তার আগে বলি যে সেনাবাহিনীর সমর্থন না থাকলে তো কোনো সরকার থাকে কোনো সরকার টিকে থাকতে পারত না থাকে সশস্ত্র বাহিনীর সরকার সেনাবাহিনীর সমর্থন দেয় নাই বলে আজকে ঘর ইতিহাস এরকম হচ্ছে আদারওয়াইজ আলাদা হতো আমি ব্যক্তিগতভাবে একজন মানে মানে অবসরপ্রাপ্ত বা সাবেক সেনাবাহিনীর কর্মকর্তা হিসাবে সবসময় খেয়াল ছিল আপনার চার আগস্ট রাতের বেলা সেনাবাহিনীর প্রধান নির্দেশ দিয়েছেন যে একটা গুলিও ছোড়া হবে না এবং এটা দুইটা কিন্তু জিনিস বড় ধরনের অনুঘটক হিসেবে কাজ করেছে একটা হলো আপনি খেয়াল করে দেখেন এই পাঁচ তারিখের আগে চার তারিখে সম্ভবত আমাদের রাওয়াতে মানে কিছু আইকনিক সর্বজন শ্রদ্ধেহ অবসরপ্রাপ্ত অফিসাররা এসে বলেছেন যে এই অবস্থাতে কোনোভাবেই এই ছাত্রদের বিরুদ্ধে জনগণের বিরুদ্ধে যাওয়া যাবে না দ্বিতীয় বিষয় হলো আমি আমি যেটা ফিল করি আমি এটা টের পেয়েছি খুব স্পষ্ট এটা যদি কোনোভাবে ফোর্স অ্যাপ্লাই করা যেত তাহলে ইন্টারনাল একটা রেভুলেশন হতো নব্বই ভাগ অফিসার সৈনিক এটাকে ঘৃণা করতো এবং তারা ফায়ার করতো না ডিফাই করত। এবং ইন্টারনাল একটা বড়ো ধরনের সমস্যা হতো সো এই দুইটা চাপের কারণে এবং সেনাবাহিনী প্রধান অফকোর্স এরকম একটা সিদ্ধান্ত না নিলে ইতিহাসে আস্থা করে ফেলে দিত বাংলাদেশ সেনাবাহিনীকে কেন বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে মানুষ এভাবে বিবেচনা করবে যে কোনো বিপদে আপদে মনে রাখবেন বাংলাদেশের অস্তিত্বের ভর কেন্দ্র হলো সশস্ত্র বাহিনী যত যেদিন আপনার ভর সাথে আপনি আপোষ করবেন সেদিন কিন্তু বাংলাদেশের অস্তিত্ব বিলোপ হয়ে যাবে আমি নব্বই সালে নিজে ব্যক্তিগত আমি তখন সেকেন্ড লেফটেন্যান্ট আমি সাবেক সামরিক সাবেক রাষ্ট্রপতি এরশাদ সাহেবকে আমি অ্যারেস্ট করেছি আমি তাকে পুলিশের কাছে হস্তান্তর করেছি ডিসেম্বরের এক তারিখ থেকে পাঁচ তারিখ পর্যন্ত আমি ছাড়া দ্বিতীয় কোনো লোক ছিল না তার সাথে কথা বলার জন্য একদিন রাতের বেলা উনি আমার কাছে আসছেন এসে জিজ্ঞাসা করেছেন যেমন রফিক তখন নাইন ডিভিশনের জিওসি ছিলেন উনি আসছিলেন কথা বলার জন্য বাট ওনাকে আসতে দেওয়া হয়নি উনি আমাকে বললেন জিওসি নাইন ডিভি আমার সাথে আসতে চাচ্ছে কথা বলতে চাচ্ছে তুমি জানো এটা আমি তো জানি না তখন বলে যে আমি চাইলে আমি প্রচণ্ড ব্লাড শেড করিতে পারি কিন্তু এই আর্মি আমি তিলে তিলে গড়ে তুলেছি এটা একটা স্টেটমেন্ট একটা একজন রাষ্ট্র আমি চেয়ে দেখেছি যে একজন মানুষের কত বড় অ্যান্ড দ্যাটস ওয়াই যাতে এই ব্লাড না হয় এক বিন্দু সেই জন্য কিন্তু ক্ষমতা স্বেচ্ছায় ছেড়েছেন দ্বিতীয় বিষয় একান্ত ব্যক্তিগত আমার বাবা ওনার এমপি ছিলেন জাতীয় পার্টির এমপি ছিলেন আমার গেস্ট ছিলেন আপনার আপনার কাছে গেস্ট হিসেবে আসছিলেন এবং ওনার সাথে আলাপ হয়েছে ও তোমার বাড়ি রংপুরে ইত্যাদি ইত্যাদি আমার কাছে তিনটা গেটের চাবি ছিল আমি চাইলেই সেদিন যে কোনো সময় এসব সাহেবকে পাচার করতে পারতাম বের করতে পারতাম কিন্তু একটা বড় তুনি আমাকে এই ধরনের অন্যায় আবদার করেন নাই তাহলে যে মানুষটা ক্ষমতা ছাড়লেন যাতে রক্তপাত না হয় যে মানুষটার এত সুযোগ থাকার পরে আমার কাছে কোনো অন্যায় অ্যাপ্রোচ করলেন না এই লোকটাকে আমি ছোট করে দেখবো কীভাবে পালিয়েও জাননি পালিয়েও জাননি সো এই যে এই যে মানুষের একজন রাষ্ট্রনায়কচিত যে বিষয় সেখান থেকে তবে আমি আপনার কথা খুবই সংক্ষেপে উত্তরটা দিই এভাবে যে যদি আপনারা ভালো কিছু চান তাহলে কিছুটা হলে সময় দিতে হবে যৌক্তিক সময় এটা আলোচনার মাধ্যমে নির্ধারণ করাটা মনে জি যে অনেক কথা হয়েছে আমি 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 কোনো তৈরি যেটা বলেছি বলেছি হচ্ছে যে নেতৃত্বের সেটি গুণাবলীর দ্বারা জনগণের আকাঙ্ক্ষা সামনে নিয়ে যাওয়াই হচ্ছে নেতৃত্বের বড় গুণাবলী তিনি আন্তর্জাতিকভাবে সবার কাছে এক ধরনের গ্রহণযোগ্য এবং আমরা মনে করি যে বৈষম্য বিরোধিতা দেখেন ছাত্রদের আন্দোলনের কিন্তু বিষয়টা হচ্ছে বৈষম্য বিরোধিতা এবং তার সাথে ছাত্ররা যে কথাগুলো বলেছে তে সেইখানে তো একটা বড় রকমের পাটাতন তৈরি করা হয়েছে এবং সেইভাবে এগোতে হবে এখন মূল প্রথম এটা নিয়ে আমি লিখেওছি যে আমি বলার চেষ্টা করেছি যে প্রথমে হচ্ছে যে আপনার কেন আমাদের দেশে বারবার স্বৈরাচারি তা জন্ম নেয় সেটাকে আপনার সেই বীজকে আপনাকে বন্ধ করতে হবে এবং সেইটা বন্ধ করা সম্ভব হচ্ছে যে আমাদের একটা নতুন সোশ্যাল কন্ট্রাক্ট দরকার অর্থাৎ নতুন সংবিধান দরকার আর এই বিষয়টা তো নতুন কিছু না ফরাসিরা আজকে পঞ্চমতম রিপাবলিকে এসে দাঁড়িয়েছে কারণ প্রতিবার তাদের সমস্যা হয়েছে সেই সমস্যাকে মোকাবেলা করেছে তারা করেছে আবার অন্যদিকে যদি খেয়াল করেন যে আপনার হচ্ছে যে পৃথিবীর সবচেয়ে দীর্ঘদিনের যাবত যে সংবিধান সেটি হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান সেই সংবিধান কিন্তু শুরু হয়েছিল যে 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 রাষ্ট্রগুলো কলোনির মধ্যে ছিল ওদের মধ্যে আর্টিকলস অফ কনফেডারেশন পরিবর্তন করা কিন্তু তারা করেছে কি তারা গেছে হচ্ছে যে আপনার কনভেনশন করেছে এবং সেইখানে আমরা দেখেছি যে ভার্জিনিয়া কনভেনশন তারপর নিউ জার্সি কনভেনশন শুধু হয়নি তিনজন ব্যক্তি যারা পরবর্তীতে বড় রকমের এর ভূমিকা রেখেছেন সেটা জেমস ম্যাডিসন বলেন জন জে বলেন হচ্ছে বা অ্যাডামস বলেন এরা কিন্তু আলেকজান্ডার হ্যামিলটন উনি সবচেয়ে ওরা কিন্তু এক নামে পঁচাশিটা বড় বড় প্রবন্ধ রচনা করেছেন যে কিভাবে আমার জাতি তো বাংলাদেশে তো আমাদের কোনো সেইভাবে কোনো সংবিধান সভা হয়নি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি হয়নি তো যার ফলে আমাদের আসলে দ্বিতীয় রিপাবলিকে যেতে হবে এবং সেই জন্যে আমরা কনভেনশনের মাধ্যমে যে গণভোট দিয়ে তার মাধ্যমে আমরা করব না আমরা হচ্ছে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির মাধ্যমে কনভেনশন এই আমাদের নেপালি খেয়াল করেন কত সময় লেগেছে কিন্তু তারা তো সংবিধান সংবার মধ্যে কেউ তো আমরা চিন্তা করি না নেপাল একটা রিপাবলিক হবে তার মানে সবই সম্ভব কিন্তু সেটা সম্ভব যিনি গাড়ির চালক হিসাবে আছেন তিনি কিভাবে আমাদেরকে চালকন আমরা সবসময়ই তাকে সমর্থন করব ও যেটা আমরা সবসময় করেছি কিন্তু আমাদের তো একটা একাডেমিক পজিশন আছে সেই পজিশনে কিন্তু আমরা সব সময় যেটা করেছি যার কারণে আমরা দেখ দেখিয়েছি যে মিথ্যার বেশাতি দিয়ে উন্নয়নের গল্প আয়ুখানও পারেননি শেখ হাসিনাও পারেননি তারপরে হচ্ছে যে এ আপনার নব্বইয়ের পরে একটা স্থিতি অবস্থা গেছে কারণ আন্দোলন হয়নি কারণ নব্বইয়ের আন্দোলনের পরে ছাত্রনেতারা যারা ছিলেন তারা আসলে আন্দোলন না করে তারা করেছেন কি তারা নিজেদেরকে টাকা বানানোর চেষ্টা করেছেন যে কারণে এই আন্দোলনটা জমে উঠতে কিন্তু অনেক দিন সময় লেগেছে এবং সেই কারণেই একটা ভুল ধারণা হয়েছিল যে ব্যতিক্রম থাকবে না আমাদের তো ব্যুরোক্রেসি বা আমাদের পুলিশ আপনি চিন্তা করেন একটা আইরিশ মডেলের পুলিশ যেখানে হচ্ছে আয়ারল্যান্ডের যে আইনটা ছিল ওই আইনের হুবহু কপি করে আমাদের এখানে পুলিশ হয়েছে এই পুলিশ তো ও আপনি কিভাবে করেন পুলিশ ব্যবস্থা মানে কি এটা স্থানীয় সরকার ব্যবস্থা কোথায় কেন্দ্রীয় পুলিশের ব্যবস্থা আছে তাই না পুলিশ তো সেবাদানকারী প্রতিষ্ঠান সার্ভিস আপনাকে পরিষ্কার করতে হবে আপনার কোথায় আপনি দেখান যে একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষককেও আপনার ঢাকায় আসতে হবে কোথায় আপনি দেখেন ব্রিটিশ আমলেও আপনার জেলা পরিষদ ছিল এবং ওই জেলায় জেলার ক্ষমতাধর ব্যক্তিরা আপনার তারা থাকতেন বলে ওই সমস্ত জেলা স্কুলের মান কিন্তু অনেক বেশি ছিল আমাদের দেশের যদি রাষ্ট্রপতি আপনার হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয় মেডিকেল বিশ্ববিদ্যালয়ে যদি চিকিৎসা নিতেন তাহলে তো চিকিৎসা ব্যবস্থার উন্নতি হতো বা হচ্ছে যে আমার এলাকার যদি এমপি আপনার থানা স্বাস্থ্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যদি চিকিৎসা নিতেন তাহলে তো সেটা হতো এবং খেয়াল করেন যে আপনার যেটা একটা লুটপাট তন্ত্র হয়েছে যার আমি মেলা উদাহরণ দিতে পারি মেলা পরিসংখ্যান দিতে পারি আপনার শুরুতে ঋণের জঞ্জাল তারপরে হচ্ছে যে আমাদের যে ব্যক্তিখাতের বিনিয়োগ একেবারে কমে গেছে এবং আমরা লক্ষ্য করেছি যে কি পরিমাণে কমেছে ছাত্ররা কেন আন্দোলন করলো কারণ হতে পৃথিবীর খুব কম দেশ পাবেন যেখানে গত পাঁচ বছরে স্নাতক বেকারত্ব দ্বিগুণ হয়েছে এবং পৃথিবীর এর যে গড় অর্থাৎ হচ্ছে যে যারা শিক্ষা ব্যবস্থায় নাই, যারা কর্মসংস্থানে নাই বা কোনো প্রশিক্ষণে নাই এই রকম জনসংখ্যা গড় হচ্ছে পৃথিবীতে হচ্ছে বিশ শতাংশ সেইখানে বাংলাদেশে হচ্ছে চল্লিশ শতাংশ আর মেয়েদের ক্ষেত্রে ষাট শতাংশ অর্থাৎ পনেরো থেকে চব্বিশ বছরের যে সাড়ে তিন কোটি এই যুবক যুবতী আছে তার মধ্যে প্রতি আপনার পাঁচজন মেয়ের মধ্যে তিনজন না আছে কোনো শিক্ষায় না আছে কোনো কর্মে না আছে কোনো প্রশিক্ষণে তাহলে রকম একটা অনিশ্চিত গন্তব্যযাত্রার দিকে আমাদেরকে নিয়ে যার ক্ষোভটাই তো হয়েছে বৈষম্য বেড়েছে যেখানে বলা হয়েছে একটা পিয়ন চারশো কোটি টাকা আপনার হেলিকপ্টারে চলে সেটাকে গ্লোরিফিকেশন করা হয়েছে তো সেই রকম একটা পরিস্থিতির বৈষম্যের কথা বলা হয়েছে এবং খুব তার মানে এই রকম একটা পরিস্থিতিতে এখন আপনাকে দেখতে হবে যে আমরা আসলে কোন পর্যন্ত যাব এখন হচ্ছে যে আমরা যদি সংবিধানের কথা না বলি আমরা যদি জনপ্রশাসনের পরিবর্তনের কথা না বলি আমরা যদি বিচার ব্যবস্থার পরিবর্তনের কথা না বলি আমরা যদি শিক্ষা এবং স্বাস্থ্যের কথা পরিবর্তনের কথা না বলি খেয়াল করেন আবার এটা সম্ভব যদি নেতৃত্ব দেয় আমি ছোট্ট একটা উদাহরণ দিয়ে শেষ করে দেব সেটা হচ্ছে যে সাবেক প্রধানমন্ত্রী তিনি বারবার ঘোষণা দিয়েছেন তিনি কোভিডের পরে যে প্রত্যেকটা লোককে অর্থ সহায়তা করবেন পঞ্চাশ লাখ লোককে কিন্তু কোনো তালিকা দেওয়া হয়নি এদিকে কিন্তু বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো তাদের প্রকল্প এই তালিকা করার প্রকল্প দুইশো বারো কোটি টাকার থেকে সাতশো বারো কোটি টাকা হয়েছে কিন্তু এখন পর্যন্ত সেই তালিকা নেই অর্থাৎ যেখানে আপনার প্রলম্বিত আপনার মূল্যস্ফীতি ঘটছে সেই মূল্যস্ফীতিকালে তো আপনার মানুষের যাত্রাকে করার জন্যে তো তাদের সামাজিক নিরাপত্তা বা সামাজিক নিরাপত্তা জালের মধ্যে আনা দরকার এটা কিন্তু খুব কঠিন কাজ না কি কাজ এইখানে যে আর্ম ফোর্সেস ডিভিশন আছে আর্ম ফোর্সেস ডিভিশন আপনার বাংলাদেশের যতগুলো তালিকা হয়েছে তার মধ্যে একটা বড় তালিকা হচ্ছে বড় কাজ হচ্ছে আমাদের ন্যাশনাল আইডি তাকে যদি বলা হয় পাশে আসলে ওদি প্রত্যেকটা মানুষের আয়ের হিসাব প্রতিটি সৈনিক এটা হবে নেবে এবং এরা তারা এই কাজটা করে দেবে তাহলে আপনি তখন রাষ্ট্রীয় যে আপনার যে যে আপনার ডাটা সেন্টার দরকার যার মাধ্যমে আপনি সামাজিক নিরাপত্তা নিশ্চিত করবেন সেটা হবে এবং তার সাথে সাথে আপনি যদি বার্থ রেজিস্ট্রেশন এবং অন্যান্য আলাদা ছড়ায় ছিটে আসে সেটাকে কেন্দ্রীভূত করেন তাহলে আপনি জনগণের কাছে যাইতে পারবেন কারণ এখন যে সামাজিক নিরাপত্তা জাল আছে সেটা রাজনৈতিক দোষে দুষ্ট অর্থাৎ যার থাকার কথা না তিনি আছেন যার থাকার কথা তিনি নাই তার মানে রাজনৈতিক কায়দায় আবার আপনি যদি চিন্তা করেন আমি আমি তো মারা যেতে চাই যে আমার একজন ডাক্তার আছে পৃথিবীতে যদি অধিকার চায় তাহলে তো ডাক্তার আছে সেটা করাও কিন্তু কঠিন না তার মানে আমি বারবার বলছি সমাধানগুলো কিন্তু পরিষ্কার তো সেই তখনই আবার এফডি মানে এই আর্ম ফোর্সেস ডিভিশনকে যদি বলা হয় যে প্রত্যেকটা লোকের একটা হেলথ কার্ড হবে ওই হেলথ কার্ডটা ওইটার পাশে থাকবে ওইটা দিয়ে রেফারেল হবে যার ফলে আমার কাশি হলে অধ্যাপকের কাছে যাওয়ার দরকার নেই তার মানে আমি কোনো মানুষ চিকিৎসার কাছে যাওয়া ছাড়া কিন্তু মারা যাবে না এবং এটা কিন্তু খুব খুব কঠিন বিষয় না তার মানে আমার বক্তব্য হচ্ছে যে আগের সরকারের সাথে নতুন সরকারের পার্থক্য করতে হবে একটাই সেটা হচ্ছে আমরা সবাই নাগরিক আমরা কারোর পিতৃপ্রদত্ত কোনো জন্মভূমিতে আমরা নাই তার মানে আমরা একটা নাগরিকতন্ত্র অর্থাৎ রিপাবলিকে বাস করছি খেয়াল করেন আপনি এটা আমি চাই যে ব্রিগেডিয়ার জেনারেল সাহেব আরও বিস্তারিত আলোচনা করুন সেটা হচ্ছে যে যেখানে একটা সিভিল আপনার আর ওয়ার চলছে তারাও আমাদের আকাশপথ অতিক্রম করে কোনো তো আলোচনা আমি কখনো শুনি নাই আমি আমি বারবার আমরা এখানে আলোচনা করেছি বারবার যে আমাদের একটা ডেটারেন সিস্টেম দরকার আমাদের একটা ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল দরকার আমাদের হচ্ছে যে ইকোনমিক পলিসি মানে হবে কি ডেমোগ্রাফিক ডিভিডেন্ট কারণ আমাদের যুবক সমাজ বেশি তাদের মাধ্যমে অর্থাৎ জনশক্তিকে মানে জন মানুষকে জনশক্তিতে রূপান্তর একটা দ্বিতীয় হচ্ছে যে আমাদের একটা বঙ্গোপসাগরকে নিয়ে এবং দক্ষিণ পূর্ব এশিয়া এবং দক্ষিণ এশিয়াকে নিয়ে একটা আপনার পররাষ্ট্রনীতি দরকার আমরা তো ঝুঁকে বসে আছি ঝুঁকের মাধ্যমে আমাদেরকে গল্প শোনানো হয়েছে যে কি ভারসাম্যের খেলা আমরা তো ভারসাম্য কোনো দিন দেখিনি আমরা সব সময় ঝুঁকে পড়ার দেখেছি তো সেইখানে আর তিন নম্বর হচ্ছে এখন সময় এসেছে আপনাকে চিন্তা করতে হবে যে ডেটারেন্স কি হবে কারণ আপনার এই বঙ্গোপসাগরের জিম্মাদার হচ্ছে বাংলাদেশ তাহলে বাংলাদেশ রাষ্ট্রর আপনার ডেটারেন্ট সিস্টেমটা কি হবে এটা কিন্তু আজকে খুবই মৌলিক এবং পৃথিবীর যত উন্নয়ন হয়েছে জিও ইকোনমিক্স আজকে বিরাট রকমের বিষয় হয়ে দাঁড়িয়েছে এবং সেইখানে আপনার আর এই আলোচনাটাও কিন্তু প্রাসঙ্গিক কারণ আপনাকে তো আমি আসছি সেই আলোচনা জেনারেল শামীম কামালের কাছে যাচ্ছি যে আমরা গত কয়েক বছর দেখেছি যে এক ধরনের ভূ রাজনীতির টানা মধ্যে বাংলাদেশ এবং আঞ্চলিক ক্ষেত্রে সেটা সরকার খানিকটা প্রশংসা পেয়েছে আবার একটা পর্যায়ে সে দেখা গেছে যে সেটা সে আর একেবারে শেষ প্রান্তে সে রক্ষা করতে পারছে না এমন একটা জায়গায় গেছে আটকে গেছে তো সামনের দিনগুলোতে আসলে কি দেখেন বা এই যে পট পরিবর্তনের পরে সেটা কোন পথে হাঁটবে বলে মনে হয় আপনাকে আবারও ধন্যবাদ আমি আমার বক্তব্য এই প্রসঙ্গে আসার আগে যে প্রফেসর তিতুমের দুইটা তিনটা বিষয় বলতে চাই আজকে দেখুন আমাদের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আজকে ধুকে ধুকে কষ্ট করছেন আমার কথা হলো যে মালয়েশিয়ায় কিন্তু এই ঘটনা ঘটেছিল মাহাতির মোহাম্মদের একবার হৃদরোগ দেখা দিল তখন উনি বললেন যে আমার এই সমস্যা কি করা যায় তখন বললো যে আপনার এই চিকিৎসা তো দেশে না আপনাকে বাইরে নিয়ে যেতে হবে বুঝছেন ন আমি বাইরে যাব না দুই বছর উনি হৃদরোগের ঝুঁকি নিয়ে দেশে ট্রেন করেছেন ডক্টর তারপরে চিকিৎসা করেছেন আমার কথা হলো আমাদের কি কিসের অভাব টাকা আমাদের অভিজ্ঞ লোক কোনো কিছুর অভাব নেই তাহলে আমাদের এই জিনিসগুলি কেন দাঁড়ায় না কেন আমাদের কথায় কথায় আজকে ভারতে ছুটতে হচ্ছে থাইল্যান্ডে ছুটতে হচ্ছে ভারত এখন সমস্ত ধরনের ভিসা বন্ধ করে দিয়েছে আপনি যাবেন কোথায় যদি আজকে আমাদের নিজস্ব চিকিৎসা ব্যবস্থা এরকম ভালো থাকতো তাহলে আর বাইরে যেতে হতো না এত কোর্ট বা এত আপিলও করতে হতো না একইভাবে পুলিশ পুলিশ দেখেন আপনার বাংলাদেশের পুলিশ চলে আঠারোশো একষট্টি সালের আইনে ভাবতেই আমি প্রকম্পিত হয়ে যাই যে কিভাবে এত মান্ধাতা আমলের একটা আইন দিয়ে চলে বা চমৎকার চলছে এমনকি এই নাইড অফ সিভিল পাওয়ার আঠারোশো ষাট সালের আইন তার মানে কি এই দুইশো বছরের আগের আইনগুলি খুবই ভালো চলছে এখানে আচ্ছা এখন আমাদের শিক্ষা শিক্ষা বলেন আমি ওয়ার কোর্স নিয়ে বিভিন্ন দেশে গিয়েছি আমি যখন দক্ষিণ কোরিয়াতে যাই তখন আমি একটা অডিটর ইয়েতে গেলাম একটা মিউজিয়ামে গেলাম তখন আমাকে কিউরেটর বললেন যে ম্যাকার্থার যখন চলে যায় নাইনটিন ফিফটি ফোর কোরিয়ান ওয়ারের শেষে বললো যে ইউ উইল টেক হান্ড্রেড ইয়ার্স টু রিবিল দ্য নেশন ওই লোকটা হেসে বললো যে উই টুক ওয়ানলি টোয়েন্টি ইয়ার্স তা আমাকে আমি তখন এত এক্সাইটেড হলাম যে আমাকে এক কথায় তুমি উত্তর দিবা হাউ কুড ডু ইট সে উত্তর দিল কোয়ালিটি এডুকেশান আমরা মাত্র বিশ বছর সময় নিয়েছি সে কোরিয়া এখন পৃথিবীর কোন জায়গায় আছে আপনি দক্ষিণ কোরিয়া আপনি জানেন তো আপনার যে প্রশ্নটা ভূ রাজনৈতিক অবস্থান সামনে কি হবে এটা নিয়ে প্রফেসর তিতার সাথে আমার একাধিকবার আলাপ হয়েছে যে শব্দ সে উচ্চারণ করেছে ডেটারেন্স এটার কোনো বিকল্প নাই আপনি আমি আপনাকে সংক্ষেপে যদি এক কথাই বলি বাংলাদেশ কূটনৈতিকভাবে প্যারানয়েড একটা জাতি আমাদের কোনো সামর্থ্যই নাই আপনি আমরা একটা উদাহরণ দেয় আপনি দেখেন ভারত বাংলাদেশের সাথে চুয়ান্নটা নদী একটা নদীর চুক্তি হয়েছে গঙ্গা চুক্তি বাকি তিপ্পান্নটা নদীর খবর কি ফেনী নদী আমাদের একমাত্র নদী আমাদের এখান থেকে ভারতে গিয়ে সেখান থেকে আমরা দুই পয়েন্ট এক সাত পানি আমরা ইয়েকে সাবরুমে প্রত্যাহার করার সুযোগ দিয়েছি অথচ উনিশশো একষট্টি সালে ভারত এবং ইন্ডিয়ার মধ্যে ছয়টা নদী ছয়টা নদীর চুক্তি হয়েছে তখন কি পূর্ব পাকিস্তান বাংলাদেশে চুয়ান্নটা নদীর কথা ভুলে গেল আচ্ছা আমাদের যে বঞ্চনার যে তালিকা ছিল যে ছয় দফা ছিল জাতির জনকের যে ছয় দফা ছিল ওই সেখানে তো নদী আন্তর্জাতিক চুক্তি নদীর কথা কোনো কিছুই মানে বলা হয়নি অদ্যাবধি আমি অবাক হয়ে যাই যে আমি আমি বুঝতে পারি না যে বাংলাদেশে যারা রাজনীতি করেন যারা ক্ষমতা থাকেন তারা কি আসলে জানেন না নাকি ডেলিভারিটলি বিষয়টাকে অ্যাভয়েড করছেন বাকি তেপ্পান্নটা নদী কী হবে এখন হচ্ছে কি সুনামগঞ্জ জেলা হচ্ছে গিয়ে যত ধরনের চেরাপুঞ্জি থেকে শুরু করে সুরমা থেকে শুরু করে জাদুঘাটের নদী থেকে যত নদী আছে সবগুলির জলাধার হচ্ছে এখানে উনিশশো সালে যে ইন্দাজ ওয়াটার ট্রিটি হয়েছে সেখানে ছয়টা নদী পাকিস্তানের ছয়টা নদী হচ্ছে ভারতের তখন ওরা চুক্তি করলো ওয়ারেজ এতদিন পরে এবং খুব ইন্টারেস্টিং বিষয় উনিশশো একষট্টি যে আপনার ইয়ে আছে উনিশশো একষট্টি যে আপনার সরি আমাদের যে উনিশশো সম্ভবত যে গঙ্গা চুক্তি আছে সেই চুক্তিটাই এত ফলটি আইনগতভাবে এই নদীটা গঙ্গোত্রী হিমবাহ থেকে শুরু করে নেপাল হয়ে ভারত হয়ে বাংলাদেশ নেপাল এটার পার্টি না এই চুক্তি তো ইনভ্যালিড এই নদীটার প্রথমেই হলো গিয়ে গঙ্গা তারপরে বাংলাদেশের পদ্মা নাম হলো গঙ্গা চুক্তি এবং খুবই ইন্টারেস্টিং একটা বিষয় আমি খেয়াল করলাম যে এই নদীর প্রয়োজনে নাইনটি পার্সেন্ট পানি কিন্তু আমাদেরকে দিচ্ছে শুভঙ্করের ফাঁকি কোনটা শুধু একটা নদীর পানি দিচ্ছে বাকি তেপ্পান্নটা নদী বেমালম ভুলে যাচ্ছে এটা কি ধরনের আমি ন্যাশনাল ইন্টারেস্টকে যদি বুঝতেই না পারি তাহলে আমরা কোথায় গিয়ে দাঁড়াবো কারণটা কী কারণ হচ্ছে আমাদের ডেটরেন্স নাই এবং ডেটারেন্সটা কি ডেটরেন্স হচ্ছে এমন একটা ব্যবস্থা যেটা আপনি নিলে আপনার প্রতিপক্ষ তার যে পরিকল্পনা সেটা থেকে সরে দাঁড়াতে বাধ্য হবে ডেটারেন্সের কিন্তু কিছু বৈশিষ্ট্য আছে একটা হচ্ছে এটা হবে পোটেন্সিয়াল আমি আপনাকে একটা বক্স দিলাম মানে ডো্ট থিঙ্ক থিং ফিজিক্যালি দেবো সে বক্সটাকে এখানে ক্ষত সৃষ্টি করতে হবে পোটেন্সিয়াল এটা ক্রেডিবল এবং এমন ক্ষতি করবে যেটা আপনার মানে যন্ত্রণার কারণ হয় থার্ড হচ্ছে কমিউনিকেবল আপনাকে কমিউনিকেট করার সামর্থ্য থাকতে হবে আমাদের একটাও সামর্থ্য নাই এবং যখন আপনার ডেটারেন্স থাকবে না তখন আপনার কথা কেউ শুনবে না এটা আমরা ডিফেন্স ডিপ্লোমেসি আমার সাবজেক্ট গত বারো চোদ্দো বছর ধরে এক সাবজেক্টেই পড়ছি আমি এত বোকা এত কম বুঝি যে আমার আরও সময় লাগছে এটা বুঝতে সামান্য যতটুকু বুঝি বাংলাদেশের ডেটারেন্স ক্যাপাসিটিস জিরো এখন ডেটারেন্স ইজ ওয়াড আজকে আমাদের প্রতিবেশী রাষ্ট্র দেখেন দুই সালে বঙ্গোপসাগরে একটা ওয়েল ব্রিজ সেট করতে গিয়েছিল ডেইউ কোম্পানিকে দিয়ে মিয়ানমার মিয়ানমার যখন তখন বাংলাদেশের একটা নৌবাহিনীর একটি জাহাজকে হুমকি ধুমকি দিলো তারপরে ওরা চলে গেল। তখন থেকে মিয়ানমার তার মিলিটারি পাওয়ারটাকে ডেভেলপ করা শুরু করলো এবং আমরা আস্তে আস্তে পিছায় গেলাম সে সময় বাংলাদেশ এবং মিয়ানমারের সামরিক এয়ারফোর্সের শক্তি ছিল অলমোস্ট এক পার তার মানে তখন তাদের বত্রিশটার মতো আমরা আস্তে আস্তে পিছিয়ে গেলাম কারণ কি আমরা আস্তে আস্তে অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়াদির সঙ্গে জড়িয়ে গেলাম পিছিয়ে গেলাম মানে এদিকে কারো কোনো অ্যাটেনশন নাই জাতীয় নিরাপত্তার বিষয়টা জাতি আপনার জাতীয় নিরাপত্তা আমি দুই হাজার ছয় সালে ভারতে একটা ট্রেনিংয়ে যাই তখন আমাকে জিজ্ঞাসা করেছিল টেকনিক্যালি যে তোমাদের হোয়াট ইজ দ্য ন্যাশনাল ডিফেন্স পলিসি তা আমি যে কোনো সময় উত্তর দেওয়ার আগে আমি ত্রিশ সেকেন্ড সময় নিতাম ইচ্ছা করে বিকজ আমাদেরকে ভেবে চিন্তে উত্তর দিতে হবে তখন আমি বললাম যে ইনফ্যাক্ট আমাদের কোনো ডিফেন্স পলিসি নাই মানে যেটা দরকার সেটাই আমরা করব। তখন ওইটা একটা আত্মতৃপ্তিতে ভুগেছিলাম জুনিয়র অফিসার ছিলাম কিন্তু পরে আমি যখন আস্তে আস্তে ওয়ার কোর্সে কাজ করা শুরু করলাম ওয়ার্ক স্টাডিজে পড়া শুরু করলাম তখন আমার আফসোস হতো যে এটা আমাদের নাই হোয়াট এর ওয়াট এর ল্যাকিং একটা জাতির জন্য কত বড় একটা শূন্যতা এরপরে দুই সালে আমাদের ডিফেন্স পলিসি করা হলো খুবই অবাক হলাম এখানে তিনটা কথা বলা আছে ডেটরেন্স ডিফেন্স ডিপ্লোমেসি অ্যান্ড ডিফিট হোস্টাইল ডিজাইন অব এনিমি তিনটার একটা পিলারও নেই তাহলে যেটার কোনো পিলারে নাই সেটাকে আপনি ক্রেডিবল ফোর্স হিসাবে কীভাবে চিন্তা করবেন আপনি যে প্রসঙ্গে আসছেন দেখেন দুই হাজার আট থেকে মিয়ানমার যেহেতু ডেভেলপ করছে যে কোনো একটা দেশকে বেস করে আগাতে হবে তো মিয়ানমার বাংলাদেশকে বেস করে তারা সামরিক শক্তি বাড়ানো শুরু করলো এবং আমরা তো ওয়ার্কোর্সে যখন এটা নিয়ে কাজ করতাম দিস ইজ আওয়ার ব্রেড অ্যান্ড বাটার তখন দেখলাম যে সামরিক এয়ার এয়ার পাওয়ারে আমাদের সত্যি হচ্ছে তিরিশ ইস টু ওয়ান ইস টু ওয়ান শুধু যদি মিগ টোয়েন্টি নাইনে আমি ধরি তাদের বত্রিশটা মিগ টোয়েন্টি নাইন আমাদের আটটা ছিল এটা কমতে কমতে একটা আসছে ওইটাই দিয়েই প্যারেড করি ওইটাই দিয়েই আমরা যুদ্ধ প্ল্যান করি ইত্যাদি ইত্যাদি তাহলে বলেন আপনার কি গত আমার জানা মতে প্রত্যেক বছর বিশ থেকে বার আমাদের এয়ার ভায়োলে আমাদের এয়ারস্পেস ভায়োলেশন করে মিয়ানমার কোনো প্রতিকার নাই কোনো সুন্দর বক্তব্য দেওয়া হয় মিয়ানমারের রাষ্ট্রদূত দৌড়ায় চলে আসে মনে হয় বাংলাদেশের যত রাষ্ট্রদূত সবচেয়ে অনুগত হচ্ছে মিয়ানমারের রাষ্ট্রদূত সে দৌড়ায় আসে একটা ডিপ্লোম্যাটিক প্রসেস করে বাস ঘটনা আর বারবার বলা হয় একটা কথা কোনো ছাড় নয় যদি আমরা আক্রান্ত হই আরে আপনি আক্রান্ত হয়ে বসে আছেন আপনার কত ধরেন অ্যারাউন্ড এই যে আমাদের যে রোহিঙ্গা আসলো প্রায় বারো লক্ষ রোহিঙ্গা বারো লক্ষ রোহিঙ্গা আপনার কেন আসলো কিভাবে আসলো কিভাবে এটা সিদ্ধান্ত হলো আজকে জাতিরকে প্রশ্ন জাতির সামনে উত্তর দিতে হবে কে এত বড় সিদ্ধান্ত কাকে দিয়েছে যে এত বড় আপনার লোকজন তিউনিশিয়াতে ডুবিতে মরে যাচ্ছে আপনার মানুষের গণকবর পাওয়া যাচ্ছে থাইল্যান্ডে আমরা কি এত বড়ো বিলাসিত জায়গায় ছিলাম যে বারো লক্ষ রোহিঙ্গাকে আমরা আশ্রয় দিলাম জি জি দেখেন আমরা একটা ক্রান্তিকালের মধ্যে দিয়ে যাচ্ছি এবং ক্রান্তিকাল শুনতে শুনতেই তো হ্যাঁ আমি সেটাই আসছি সেটাই বলতে চাচ্ছিলাম যে আমরা একটা ক্রান্তিকালের মধ্যে দিয়ে যাচ্ছি এই বচন আমরা বহুত ধরে শুনছি কিন্তু যেটা আমরা দেখছি না সেটা হচ্ছে যে ডিসিসিভ ন্যাশনাল ইন্টারেস্ট যেটা আমাদেরকে ব্রিগেডিয়ার জেনারেল বললেন যে আপনার ডিফেন্স পলিসি হল ডিফেন্স পলিসির তিনটা পিলারের অনুপস্থিতি এবং কোন জায়গায় হচ্ছে আমি কিন্তু কোনোভাবেই সামরিকীকরণের পক্ষের লোক না আমরা বলছি হচ্ছে যে বাংলাদেশের ভবিষ্যৎ নিশ্চিত করার জন্যে যে আপনি ভূরাজনৈতিক পরিস্থিতি এবং ভূ অর্থনৈতিক পরিস্থিতির মধ্যে আছেন সেইটাকে নিশ্চিত করা পৃথিবীতে সব সবচেয়ে বেশি হারে সামরিক ব্যয় হচ্ছে কোথায় ভারতে এবং সবচেয়ে হারও বেশি সবচেয়ে বেশি সেই রকম একটা আপনার আছেন আর আর দিকে আছে মিয়ানমার যে রাষ্ট্রের নিজস্বতার মধ্যে সমস্যা আছে এবং বহু জাতিক সমস্যা আছে আবার আমাদের ঠিক একটু কাছেই কিন্তু অন্যভাবে বললে চীন আমার কিন্তু প্রতিবেশী হয়ে যাচ্ছে আমরা আসলে তাহলে প্রথম বক্তব্য হচ্ছে আমার আমাকে তো সামনের দিকে এগোতে গেলে আমাকে কি করতে হবে দুটো রাস্তা যেতে হবে একটা হচ্ছে যে আমার মিয়ানমারের ভেতর দিয়ে আপনার কুনমিং যেতে হবে আর একটা হচ্ছে মিয়ানমারের ভেতর দিয়ে আমার চিয়াংমাই চিয়াংরাই হয়ে থাইল্যান্ড হয়ে আপনার মালয়েশিয়া হয়ে সুমাত্রা যেতে হবে এবং সেটা কিন্তু আমরা গেছি কারণ আমাদের যদি খেয়াল করেন আমাদের কিন্তু হচ্ছে মৌসুমি বায়ুর একটা সভ্যতা এবং আমাদের এই সভ্যতার ইতিহাস কিন্তু অনেক প্রাচীন কারণ আমাদের যে ওয়ারিবটেশ্বরে গেছে সেইখানে কিন্তু যে আমরা ধান পেয়েছি সেটা কিন্তু রাইস ইন্ডিকানা রাইস জ্যাপনিকা তার মানে আমরা একটা অবস্থা ছিলাম আমরা সামনের দিকে যেটা যেতে পারিনি যেগুলো উন্নয়ন তাহলে আমাকে তো ডেট্রেন্সটা হচ্ছে আপনাকে অ্যালাউ করবে আমরা কিন্তু রাস্তাটা বাজার পর্যন্ত নিয়ে গেছি এখন আমাকে মিয়ানমারের ভেতর দিয়ে নিয়ে যেতে হবে তাহলে মিয়ানমারও তার উন্নতি হবে আমাদেরও উন্নতি হবে কিন্তু আমরা পারিনি কারণ হচ্ছে যে প্রথমে শুরু হয়েছে বাংলাদেশ চায়না ইন্ডিয়া মিয়ানমার গাড়ির র্যালিও হয়েছে কিন্তু সামনে যেতে পারিনি কারণ ঝুঁকে পড়েছি ঝুঁকে পড়েছি কেন কারণ হচ্ছে যে আপনার বৈধতা ছিল না তাহলে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে তাহলে আমাদের কি করতে হবে আমাদের সংবিধান এই রাষ্ট্রের মালিক জনগণ এইটা প্রতিষ্ঠা করতে হবে এটা হচ্ছে দ্বিতীয় তৃতীয় হচ্ছে যে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের যে মৌলিক অধিকার আছে আমাদের আসলে কোনো মৌলিক অধিকার নাই কারণ কি কারণ হচ্ছে যে রাষ্ট্রীয় মানে আমাদের যে রাষ্ট্রের যে কতকগুলো মৌলিক নীতি ওটা তো আপনার আমি অধিকার হিসাবে নিশ্চিত করে না আমাদের কিন্তু রাষ্ট্র আমাদেরকে সর্বজনীন শিক্ষা নিশ্চিত করে না সর্বজনীন স্বাস্থ্যনীতি নিশ্চিত করে না আমাদেরকে কিন্তু একটা দেয় না তাহলে আমাদের এই যে পরিবর্তন এই পরিবর্তন তার মানে আমাদের মূল কথাটা আমরা বারবার যেটা এখানে বলার চেষ্টা করেছি সেটি হচ্ছে যে আমাদের একটা নতুন সোশ্যাল সামাজিক চুক্তিতে যেতে হবে নিউ সোশ্যাল কন্ট্রাক্ট এবং এইটা শুরু হয়েছে যে বাংলাদেশের এবং মনে রাখতে হবে এবং এই কথাটা সামনে নিয়ে যেতে হবে যেটা হচ্ছে যে বঙ্গীয় যে সভ্যতার ধারক এবং বাহক হচ্ছে বাংলাদেশ এবং আমরা অন্তর্ভুক্তিমূলক পররাষ্ট্রনীতি চাই যার কারণেই আমরা দেখতে চাই যে বঙ্গোপসাগরে যেমন ভারতের সাথে আমাদের সম্পর্ক আছে তেমনি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক আছে তেমনি চীনের সাথে আছে তেমনি আসিয়ান আসিয়ান দেশগুলোর আছে আছে তার মানে আমরা মৌসুমি বায়ু অর্থাৎ যে আগের ভবিষ্যতের যে সভ্যতা সেইখানেও আপনাকে যেতে হবে এখন লাস্ট যে দুটো পয়েন্ট বলে আমি শেষ করব। প্লিজ আপনাকে তো এই ছাত্র আন্দোলনের মূল হচ্ছে যে সরকারি চাকরি কারণ সরকারি চাকরি কেন কারণ সরকারি চাকরি আসলে চাকরির তো নাই সেটা একটা আর সরকারি চাকরিও একটা ক্ষমতার বাহন হিসেবে ধরিয়েছে যেটা খুব খুব দুর্ভাগ্যজনক কারণ প্রজাতন্ত্রের সেবক এটা তো বিরাট ব্যাপার কিন্তু সেইখানে আপনার সেটাকে আপনি বাহক বানিয়েছেন সেবককে তলপি বাহক বানানোর যে প্রবল পরাক্রম চেষ্টা সেখান থেকে তো আপনাকে উদ্ধার করতে হবে এবং কোনোভাবেই আপনার পাবলিক সার্ভিস কমিশন বা যেগুলোভাবে ই করে তো এখানে সামরিক বাহিনীর যে যে যদি আমরা মনে করি যে আমরা হচ্ছে যে ডিফেন্স পলিসি করেছি ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল সেইটা কীভাবে ফাংশন করে এইখান থেকে যেটা আমার শেষ কথাটা আমি যেটা বলতে চাই এক মিনিটে এক মিনিটে সেটি হচ্ছে যে আমরা বারবার স্বপ্ন দেখি আবার দুঃস্বপ্ন দেখি কারণ হচ্ছে যে যিনি এসে আমাকে বলেন তিনি আবার আমাদেরকে দুঃস্বপ্নের দিকে নিয়ে যান এই যে দোলাচল এবার কিন্তু দোলাচল যদি কেউ করে তাহলে কিন্তু জাতি কোনো মতে ক্ষমা করবে না এটা যেমন সত্যি তার চেয়ে বড় সত্যি হচ্ছে যে রাষ্ট্র তো নাই তাহলে রাষ্ট্র গঠন করা এবং সেই গঠন করতে গেলে যে আপনার যে প্রতিষ্ঠানগুলো দরকার দেখেন ইউরোপিয়ান ইউনিয়ন সমস্ত বাণিজ্য আলোচনা বন্ধ করে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র অনেক দিন আগের থেকে আপনার অগ্রাধিকারমূলক বাণিজ্য সুবিধায় স্থগিত করে রেখেছে তারপরে হচ্ছে যে আপনার চীনের সাথে তার মানে কি আমি আমি অবশ্যই আশাবাদী এবং আমরা মনে করি যে এটা যেমন মিথ্যার বেশাতিকে আমরা পরাজিত করেছি তারপরে বিকল্প নাই এই চিন্তাকে পরাজিত করেছি তরুণদের মধ্যে একটা জাগরণ তৈরি হয়েছে একটা রক্তাক্ত জুলাই গেছে তাহলে সামনের বাংলাদেশ আসলে আমাদের যে কাঙ্ক্ষিত বাংলাদেশ যে আমি বুবাজিজের কথা মনে আছে আপনার তিউনেশিয়ার ফল বিক্রেতা দুই হাজার দশ সালের সম্ভবত সতেরোই ডিসেম্বর সে যখন অভিমান করে তার গায়ে আগুন লাগিয়ে দিল তখন সেটা কিন্তু আরব বসন্তের ফ্লেয়ার এটা থেকে শুরু হলো পুবাজিজি যখন আত্মহত্যার চেষ্টা করলো তখন সমস্ত থিউনিশিয়ান মনে করলো যে আমি ওটা শুয়ে আছি তো পুরো জাতির মধ্যে যে একটা দ্রোহ একটা মানে ক্ষোভ সেটা বিস্ফোরণ ঘটলো একই ঘটনা ঘটেছে কিন্তু আবু সাঈদের ক্ষেত্রে আবু সাঈদের বিষয়টাকে আমরা যদি ছোটোভাবে দেখি তাহলে আমরা জাতি হিসেবে অত্যন্ত নির্লজ্জ জাতি হিসেবে প্রমাণিত হব সো আবু সাঈদের মাধ্যমে যে ঘটনাটা ঘটলো এটা কিন্তু আমাদের জন্য বিশাল কিছু একটা আপনি আমি ব্যক্তিগতভাবে অথবা অ্যাফেক্টেড না কিন্তু আজকে আসার পথেও দেখলাম ফোরে পড়া একটা বাচ্চা সেভেনে পড়া একটা বাচ্চা একটা ছেলে মেয়ে কি আন্তরিকতা নিয়ে তারা ট্রাফিকের কাজটা করছে ওরা কিছু বুঝে না চমৎকার চলছে রে ভাই বাংলাদেশ চমৎকার চলছে সুতরাং আমাদেরকে সময় নিয়ে এই সুযোগটা কাজে লাগাতে হবে বড় বড়ো রিফর্মগুলি হাত দিতে হবে ছাত্র রাজনীতি শিক্ষক রাজনীতি কী প্রয়োজন একটা সময় ছিল মানুষ এত লেখাপড়া করতো না তখন ছাত্ররাই নেতৃত্ব দিচ্ছে এখন ছাত্রদের থেকে স্কুল গোয়িং যারা ইন্টারনেট চালাতে পারে তারা মাছমর আমি দেখলাম আসার আগে তারা ওই ইয়ে দিয়ে স্ক্যান করছে কোথায় ডাকাতি হচ্ছে রাতের বেলা গতকালকে রাতে মিরপুর ডিএইচএস এলাকার সামনে কালশি যে একটা এলাকা আছে সেখানে একটা বড়ো ধরনের ডাকাতি হচ্ছে আওয়ার্স টুগেদার একে চল্লিশ পঞ্চাশ ষাটজন লোকজন ইয়ে করছে সো এখানে পুলিশ নাই পুলিশ এখন কাজ করতে চাচ্ছে না উন্নত বিশ্বে পুলিশকে ববি ডেকে সবচেয়ে সম্ভ্রান্ত ফ্যামিলির লোকজনকে পুলিশে দেওয়া মানে ববি হচ্ছে আদরের নাম আর আমাদের এখানে কত ধরনের কত ধরনের ব্যঙ্গাত্মক নামে ডাকে সুতরাং এই জিনিসগুলো যদি আমরা অ্যাড্রেস করতে না পারি তা আমি আবার শেষে আমি সময় কতটুকু বাবু জানি না আমি ম্যাক্সিমাম দু মিনিট দু মিনিট আমি এই জন্যই যদি দেখেন বিচার বিভাগ আমি সংস্কার করতে না পারি আবার যদি আমরা অল্প সময়ের মধ্যে এই কাজগুলো অ্যাড্রেস না করে আবার একটা ঘটনা ঘটাই আপনি দেখেন একাত্তরের পরে নব্বইতে আমাদের এরকম আন্দোলন হলো দুই হাজার একটা হলো দুই হাজার চব্বিশে একটা হলো যদি আমরা গুণগত পরিবর্তন এই সংস্কারগুলি করতে না পারি আবার দশ বছর পরে প্রস্তুতি নেন যারাই ক্ষমতা আসবে তাদেরকে এবার বোরখা পরে দেশ ভাগতে হবে আবার এরকম হাজার হাজার মানুষকে মৃত্যুবরণ করতে হবে কোনো গুণগত পরিবর্তন হবে না আপনি আর আমি শুধু টকশতে বসে এরকম আফসোস করে যাব সো এই জায়গাটা থেকে আমি তিনটে পয়েন্টের কথা প্রথমেই বলেছি আমিও এখনও বলছি যে এই বিপ্লবের একটি নামকরণ হওয়া উচিত যে কোনো একটা নাম হোক বাংলা জাগরণ আমি আমার ইচ্ছা মতো নাম দিলাম যদি অন্য কেউ ভালো কিছু দিতে পারে ভালো কথা মোটো একটা থাকা উচিত ভাই পানি লাগবে এর মাধ্যমে এই যারা শহীদ হয়েছে তাদের প্রতি আমরা বিশাল একটা সম্মান দেখাতে পারি আর লোগো হোক এমন একটা লোগো যেটা আবু হাত প্রসারিত করা পিছনে বাংলাদেশের মানচিত্র দর্শক অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে আপনারা দেখতে পারেন টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরনো পর্বগুলো আপনারা দেখতে পারেন মোহাম্মদ শামীম কামাল এবং প্রফেসর রাশেদ আল মাহতি তুমি অসংখ্য ধন্যবাদ আলোচনা অনুষ্ঠানের জন্য দর্শক আমার উচিত অনেক কথা বলেছেন কী করা সেটা বলেছেন অনেক কিছুকে বাংলাদেশ পরাজিত করেছে গত পাঁচই আগস্ট তার আগের ছত্রিশ দিনে এবং সবচেয়ে বড় বিজয় যেটা বাংলাদেশের এই অর্থে স্বাধীনতা যে বাংলাদেশের মানুষের মধ্যে ইভেন বলা যেতে পারে যেদিন বাংলাদেশ স্বাধীন হয়েছে সেদিন থেকে এক ধরনের ভয় কোনো না কোনো ক্ষেত্রে কাজ করেছে আমাদের সমাজে রাষ্ট্রে একটা ভয়ের আবহ ভয়ের সংস্কৃতি তৈরি হয়েছে সেই ভয়টাকে উত্তরে বা ভয়টাকে জয় করে মানুষ এখন আর ভয় পায় না বুক চিতিয়ে বাংলাদেশের একটা শিশু বন্ধুকের নলের সামনে দাঁড়াতে পারে এটা একটা নিঃসন্দেহে বড় অর্জন এবং মিথ্যাসহ নানা কিছুকে পরাজিত করেছে আর নতুন একটা যাত্রা বাংলাদেশে শুরু হয়েছে এখানে অনেক স্বপ্ন আছে আর সেই স্বপ্ন যারা দায়িত্ব নিয়েছেন তারা কতটা পূরণ করতে পারবেন সেটা দেখবার বিষয় তবে আমরা তাদের সবাই গোটা বাংলাদেশ তাদেরকে সহযোগিতা করতে চাই পারুন আর না পারুন একটা জিনিস যেন তারা না করেন এটা তাদের কাছে প্রত্যাশা থাকবে সেটা হচ্ছে আমাদের এই স্বপ্নটাকে তারা যেন দুঃস্বপ্নে পরিণত না করেন আজকের দিনে এটাই আমাদের চাওয়া আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবার জন্য শুভকামনা